আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা হচ্ছে রংপুর নিয়ে। বেসিক্যালি রংপুরে কোনো ইন্ডিভিজুয়াল ব্লগ আমি করি নাই, তখন জাস্ট থোকা থোকা কয়েকটা ভিডিও আমার কাছে আছে, তো আমি ভাবলাম ভিডিওগুলো একসাথে করে দেখি যে একটা কিছু করা যায় নাকি। তো আমরা রংপুরের জন্য বাসে করে রওনা দিই। আমরা এর আগে একবার রংপুর গিয়েছিলাম ট্রেনে, বাট এবার বাসে গিয়েছি, কিন্তু বাসের রাস্তাটা খুবই বাজে, অনেক কষ্ট হয়ে, জার্নিটা খুবই কষ্টের। আমরা রংপুর যাই তানভীরের পোস্টিংয়ের পর, তানভীর পোস্টিং হওয়ার মাসখানেক পর আমি যাই তানভীর ওখানে, যে তানভীরের ছোটো মামার বাসায় উঠে, ছোটো মামি আর কি, মামির বাসায় উঠে। তো আমি যে 10 দিনের মতো ছিলাম রংপুর, ওই 10 দিনের কিছু জায়গায় ঘুরতে যাওয়ার থোকা থোকা ভিডিও আছে আমার কাছে। যেহেতু আমাদের ভিডিওগুলো আপলোড করার কোনো চিন্তা ছিল না, তাই কোনো ভিডিওই ল্যান্ডস্কেপে করা না। আমরা মামিদের বাড়িতে পৌঁছাই ভোরবেলা, একদম 6:30টার দিকে। আমরা সারা রাতে জার্নিতে পুরো বিধ্বস্ত হয়েছিলাম। মামিদের বাড়িটা অনেক সুন্দর, অনেক খোলামেলা, চারপাশে অনেক বড় বড় গাছ। মামিদের বাড়ি থেকে ঘাগট নদী অনেক কাছে, তো আমরা যাওয়ার যেদিন পৌঁছাই ওই দিন বিকালে ঘাগট নদীর ওখানে, ওদের একটা ঘাগট প্রয়াস সেনা বিনোদন পার্ক আছে, ওটায় যাই। ওটা যদিও বন্ধ ছিল, কিন্তু ওখানে একটা খাওয়ার দোকান আছে, তো ওইটা ওপেন ছিল, আমরা ওখানে সারা বিকাল ছিলাম। ওই দিন আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই ছিলাম, আর রাতে আর কোথাও যাই নাই। এর পরের দিন আমরা যাই হচ্ছে কারমাইকেল কলেজ আর বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরের। সেখানে কারমাইকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1916 দিকে, আর এটা প্রায় 900 বিঘা জমির উপর, বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা জুড়ে করা ইউনিভার্সিটির মধ্যে এটি একটা। আমরা ওই দিন সন্ধ্যা পর্যন্ত এই কলেজটাই ঘুরে দেখি। আমরা বেগম রোকেয়াতেও ঘুরে দেখেছি, কিন্তু ওখানে কোনো ভিডিও আমার কাছে নাই। আমরা এখন আছি কারমাইকেল কলেজে রংপুর। এর আগে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমরা রংপুরে কয়েকটা জায়গার জন্য মানে দেখছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়, কিন্তু এখন করোনার টাইম, সেজন্য যেসব পার্ক বা অন্য কিছু আছে সেসব জায়গা এখন ঢুকতে দিচ্ছে না। আর এই এখানে হচ্ছে, এখানেও দিচ্ছে না, ভার্সিটির যারা আছে তাদের ছাড়া, বাট আমরা একটু বলে টোলে ঢুকেছি, তাও একদম লাস্ট মোমেন্টে। ওখান থেকে বের হয়ে আমরা ফুচকা ছটপটি খাই সবাই, আর এরপর আমরা গোলা খাই। গোলাটা আসলে আমার যতবারই খাই আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার দেখলেই খাইতে ইচ্ছা করে। বাট এই গোলাটা অনেক মানে অন্যবারের তুলনায় অনেক ভালো ছিল এই গোলাটা। এরপর আমরা গুড়ের জিলাপি খাওয়ার জন্য যাই। গুড়ের জিলাপি, এখানে গুড়ের জিলাপি আমরা লাস্ট টাইম রংপুর গিয়েও খাইছি, আর অনেক অনেক বেশি মজা এই গুড়ের জিলাপিটা, মানে একসাথে বসে 1 কেজি মতো খায় ফেলতে পারবো আমি। আর এই ভিডিওটা সারা করতেছি মামির মেয়ে। আমরা ওখান থেকে বাসায় ব্যাক করি, আর যেহেতু 10 দিন ছিলাম, অনেক আমি প্রতিদিনই ব্লগ করতে পারতাম যদি করতাম, তো ওইভাবে তো করা হয়নি, তো এরকম ছোটো ছোটো ভিডিওই আছে আমার কাছে।
মামিদের বাসার থেকে ওই রংপুরের ক্যান্টনমেন্টটা একদমই কাছে, তো আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে মেন যেই শহর আছে সেখানে যাচ্ছিলাম, রংপুর শহরে। মামি ওখানে একটা নতুন মার্কেট হয়েছে, তো মামি ওখান থেকে মামির স্কিন প্রোটেক্টরটা লাগাবে আর আমরা মার্কেটটা ঘুরে দেখব। মামি বলতেছিল বারবার যে নতুন মার্কেট হয়েছে ওখানে, মার্কেটটা অনেক সুন্দর ছিল। আর এইটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা। ওই টাইমটায় ঢাকায় অনেক গরম ছিল, প্রচুর গরম ছিল, কিন্তু রংপুর প্রতিদিনই রাতে বৃষ্টি হইতো, তো ওইখানকার ওয়েদারটা খুবই ভালো ছিল। আর প্রচুর গাছপালা মামিদের বাসার আশেপাশে, মামিদের বাসায়, তো ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আমরা মার্কেট থেকে কিছু চকলেট কিনি আর মামি স্কিন প্রোটেক্টরটা লাগায় ফোনে, আর আমরা একটু ঘোরাঘুরি করি। ওখানে ক্যান্টনমেন্টের পাশে একটা খাওয়ার দোকান আছে, তো আমরা ব্যাক করার টাইম ওখানে যাই, কিন্তু প্রচুর মশা থাকার কারণে আমরা বেশিক্ষণ ওখানে স্টে করি নাই, জাস্ট যে একটু বসেই চলে আসছি। আমরা কিছু খাওয়ারও আর ইচ্ছা ছিল না কারণ অনেক মশা ছিল ওখানে। এরপরে কয়দিন তানভীরের টানা দিনাজপুর কাজ ছিল, তো আমি আর মামি রংপুর ঘুরে দেখছি, তখন অবশ্য কোনো ভিডিও করা হয়নি, বাট আমরা মোটামুটি ওখানকার সব শতরঞ্জির যেই কারখানাগুলো আছে ওগুলো ঘুরে দেখেছি। এর দুই তিন দিন পরে আমি আর তানভীর দিনাজপুর যাই, দিনাজপুর ঘুরে দেখার জন্য। আমরা প্রথমে যাই কান্তজির মন্দিরে, কান্তজির মন্দিরটা দিনাজপুরে। মন্দিরটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা, আর এখানে প্রচুর গাছ, প্রচুর গাছ, প্রচুর লিচু গাছ। আমরা যখন গিয়েছিলাম ওটা লিচু সিজন ছিল, তো প্রচুর লিচু ধরা ছিল সব গাছে। এই মন্দিরটা 1800-এর দিকে করা। আমরা যেদিন যাই ওদিন লকডাউনের কারণে আর কিছু ঝামেলার কারণে মন্দির অফ ছিল, মন্দির ভিতরে ঢুকা যাচ্ছিল না, তো তানভীর ওর পরিচিত একজনকে বলে আমাদের ঢুকার ব্যবস্থা করে। আমরা আসলে পরে চিন্তা করছিলাম যে না দেখে আসলে অনেক বড় আফসোস থাকতো, কারণ এত সুন্দর মন্দিরটা। আর এটা হচ্ছে মন্দিরের বাইরে আরেকটা মন্দির, এটা ছোট একটা মন্দির। মন্দিরটার কাজ শুরু করেন মহারাজা প্রাণনাথ, আর কাজ শেষ হয় তার ছেলে ক্ষমতায় থাকার সময়, যার নাম ছিল রাজা রামনাথ। আর এই মন্দিরটা বাংলাদেশের টেরাকোটা আর্কিটেকচারের অনেক বড় একটা এক্সাম্পল, কারণ এটার পুরা মানে খোঁচায় খোঁচায় একদম ভিতরে ভিতরে করেও টেরাকোটার কাজ করা। মন্দিরটা রাধা কৃষ্ণকে উৎসর্গ করে করা হয়। এত নিখুঁত আর এত সুন্দর টেরাকোটার কাজ আমি এর আগে কোথাও দেখিনি, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আমরা পুরা জায়গাটা ঘুরে ঘুরে দেখি দুই তিনবার। প্রতিদিন বিকাল 5টার পর ওরা এখানে পূজা করে, কিন্তু লকডাউনের কারণে এখন ভিতরে যারা থাকে শুধু তারাই পূজা করে, বাইরে থেকে কেউ আসতে পারে না। ওখান থেকে আমরা বিকাল বিকাল বের হয়ে যাই, আর ওখান থেকে আমাদেরকে বলা হয় যে এর পাশেই নয়াবাদ মসজিদ নামে একটা মসজিদ আছে, তো আমাদেরকে বলে যে ওই মসজিদটাও দেখে যাওয়ার জন্য। তো আমরা ওখান থেকে
সময় আবার মসজিদ দেখার উদ্দেশ্যে বের হই। নয়াবাদ মসজিদটা শহর থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে। এইটাও 1800 শতকের দিকেই তৈরি করা। ওখানকার মানুষজন বলে যে কান্তজীর মন্দির তৈরির কাজে যেই মুসলমান স্থপতিরা আসছিল তারাই এই মসজিদটা তৈরি করে। মসজিদটা তৈরির সময় যেই সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য এই মসজিদে ব্যবহার করা হয়েছিল তার কিছুই নাকি এখন নাই, খুব কমগুলাই অবশিষ্ট আছে। তারপরে মসজিদটা খুব সুন্দর আর মোটামুটি ভালোই বড় একটা জায়গা নিয়ে করা। আমরা ওখান থেকে বের হয়ে শহরের দিকে আসি আর ওখানে একটা হোটেলে একটু রুটি না পুরি দিয়ে ডাল খাই। আর এরপর তানভীরের কিছু কাজ ছিল ওর অফিসে, তো আমরা ওখান থেকে তানভীরের অফিসে যাই আর ওদিন আমরা রাতে ব্যাক করি। আমরা পরের দিন রংপুরে তিস্তা নদী দেখতে যাই আর ওখানে তানভীর একটা নৌকা ঠিক করে, আমরা নৌকা দিয়ে সারা বিকাল তিস্তা নদী ঘুরে দেখি, আমি, মামি, সারা আর তানভীর। আমাদের রংপুর ট্যুরটা অনেক দিনের ছিল, নর্মালি আমি এতদিনের জন্য আমার বাসার বাইরে কখনো আগে থাকি নাই, কিন্তু ওই টাইমটায় আসলে ভিডিওগুলো আমাদের যে স্মৃতি হিসেবে রাখার জন্যই করা, তো ওই ভিডিওগুলোকেই আমি একটার পর একটা অ্যাড করে একটা ব্লগের মতো বানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা ওই দিন সারা বিকালই নৌকা দিয়ে ওখানে ঘুরে বেড়াই আর ছবি তুলি কিছু জায়গায়। নৌকা দিয়ে আসলে ঘুরতে খুব ভালো লাগে মন্দিরে। আর আমাদের সাথে সারা ছিল, সারা অনেক মজা করেছে কারণ সারা এর আগে নৌকা দিয়ে ভাবে ঘুরে নেই, তো আমাদের ওই বিকালটা অনেক সুন্দর ছিল। রংপুর শহরটা খুব গোছানো, খুব সুন্দর। আমার কাছে রংপুর শহরটা খুব ভালো লেগেছে আর যেহেতু ছোট মা